হ্যালো এভরি কেমন আছেন সবাই আজ এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সি প্রোগ্রামিং বেসিক পার্ট এইটে আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যদি সি প্রোগ্রামিংয়ে আমরা কোনো বড় ধরনের ইকুয়েশান ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের আসলে কিভাবে সেই ইকুয়েশানটাকে লিখতে হবে দ্যাট মিনস আমরা একটা ইকুয়েশান নিয়ে কথা বলবো এবং সেই ইকুয়েশনটা সি প্রোগ্রামিংয়ের ভাষায় কিভাবে লিখতে হবে আমরা সেটা নিয়ে কথা বলবো সো একটা ইকুয়েশানের অ্যালগোরিদম তার ফ্লোচার্ট এবং তার সি কোড এই তিনটা জিনিস আজকে আমি আপনাদের দেখাবো আমি মিলন বিশ্বাস আপনাদের সাথে আছি আর আজকের টপিক হচ্ছে হাউ টু রাইট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইকুয়েশানস তো আমরা ইকুয়েশান আসলে কেন দরকার আমাদের ফার্স্টেই কোনো যে কোনো ধরনের অ্যারেথমেটিক অপারেশান যদি আমরা কমপ্লিট করতে চাই আমাদের একটা ইকুয়েশান লাগবে সেটা যোগ বিয়োগ গুণভাগ সম্বলিত হতে পারে বা আরও অনেকগুলো সাইন সহ হতে পারে এরপর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট বের করা কোনো এরিয়া অফ প্রোডাক্ট স্কোয়ার ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল কোনো কিছুর এরিয়া বের করা বা এই ধরনের কোনো একটা ইকুয়েশান যদি থাকে তার জন্যে এই ধরনের কোনো একটা কিছু বের করতে গেলে প্রত্যেকটা এরিয়ার একটা করে ফর্মুলা আসে সেই ফর্মুলাটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি এবং ওই এরিয়াটা ক্যালকুলেট করতে পারি তো এটার জন্য আমাদের ইকুয়েশানগুলো জানা জরুরি এবং ইকুয়েশন জানার আগে আমাদের তার ফর্মুলাটাও জানতে হবে আর এটা হচ্ছে সিম্পল ম্যাথ ছোটো ছোটো ম্যাথের কিছু প্রবলেম আছে যেমন দশটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা ঘন্টা দশটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা পজিটিভ নেগেটিভ বের করা তারপরে হচ্ছে লিপিয়ার বের করা কি নাম্বার যতগুলোই আছে সবগুলোরই একটা ফর্মুলা এবং তাদের প্রত্যেকটা সলভ করার জন্য একটা ইকুয়েশান দরকার সো এর জন্যে আমরা ইকুয়েশান সলভ করাটা বসকে এবং এটা আমাদের জন্য খুবই জরুরি তো আমরা একটা বড় ইকুয়েশান নিব আমরা সবাই ইকুয়েশান সম্পর্কে জানি মোটামুটি একটা বড় ইকুয়েশান নিয়ে আজকে কথা বলবো এখানে যেটা আছে দেখেন একটা ইকুয়েশান দেওয়া আছে সলভ ফর এক্স এক্সের জন্য একটা ইকুয়েশান সলভ করতে হবে যেখানে এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু সেভেন এটা হচ্ছে আমার একটা ইকুয়েশান দেওয়া আছে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করবো তো এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে কী করতে হবে এক্সকে বামে রেখে বাকি সবগুলো যদি আমি ডানে নিয়ে যেতে পারি এবং ডান পাশে সবগুলোর যদি আমি কোনো ভেরিয়েবল থাকে সেখানে যদি কোনো মান বসাইতে পারি তাহলে আমার ইজিলি আমার ইকুয়েশানটা বের হয়ে যাবে এবং এই ধরনের ইকুয়েশানকে দীঘা ছীকরণ বলে দীঘা সমীকরণগুলো আসলে ফরমুলেটেড করা হয় হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি এই ফরম্যাটেড এই ফরম্যাটে রাখা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মেটে দ্বিঘাত সমীকরণগুলোকে লেখা হয় এবং সেই ফর্মেটে যদি আমি করি সেই ফর্মেটটা যদি আমি এখানে সাজাই তাহলে আমার অ্যান্সারটা আসে হচ্ছে এক্স টু এখানে হচ্ছে বি এরপরে প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আর নিচে হচ্ছে টু এ এটা হচ্ছে আমার ফর্মুলা এই ফর্মুলাতে যদি আমি দেখি তাহলে এই ফর্মুলাতে কি করতে হবে এখানে প্লাস আর মাইনাস আছে তো এর ভ্যালু একবার প্লাসের জন্যে এর ভ্যালু একবার মাইনাসের জন্যে যদি আমি বের করি তাহলে আমার এটা সলভ করা সম্ভব হয়তো অনেকের একটু কঠিন লাগছে শুনতে আমরা এখনই এটা সিমপ্লিফাই করে দেখাবো তখন আর কোনো কঠিন কিছু থাকবে না ওকে আচ্ছা আমরা সমীকরণে চলে যাই আমাদের সমীকরণটা ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল টু সেভেন এই ধরনের সমীকরণগুলোকে আমরা বলি দীঘার সমীকরণ দীঘার সমীকরণগুলো সলভ করা হয় কীভাবে দীঘার সমীকরণ আসলে এক্স স্কোয়ার প্লাস বি এই মেন সমীকরণটা দিয়ে সময় সলভ করা হয় এবং এই সমীকরণের এক্সের সলিউশনটা হয় এরকম আমরা যদি লিখি এক্স ইকোয়াল টু মাইনাস বি প্লাস ডিভাইডেড বাই টু এখন এই সমীকরণটা যদি আমি সলভ করি তাহলে আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবো বা এক্সের মূলটা আমি বের করতে পারবো তাহলে এই সমীকরণ যদি আমি সলভ করি আমাকে কী করতে হবে আমাকে এই সমীকরণটা দুইভাবে সলভ করতে হবে একটা হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস আরেকটা হচ্ছে এক্স যেটা আমাকে দিবে মাইনাস বি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এটা এই প্লাস আর মাইনাসটাকে আমি দুইভাবে ভাগ করলাম একবার প্লাস একবার মাইনাস দিয়ে এখন এটাকে আমি আরও ছোটো করে নিতে পারি সেটা কীভাবে আমি বি স্কোয়ার বা আমি একবারই ধরি রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই টোটালটাকে যদি আমি আরেকটা ভেরিয়েবলের ভেতরে রেখে দিই ডি একটা ভেরিয়েবলের ভেতরে রাখলাম ডি তাহলে আমার ইকোয়েশানগুলো দাঁড়ালো এরকম x1 ওয়ান ইকুয়াল টু মাইনাস বি প্লাস ভাগ টু এ আর এক্স টু টু মাইনাস বি মাইনাস ভাগ টু এ তাহলে কিন্তু ইকুয়েশান দুইটা আরও অনেক ছোটো হয়ে গেল তো এখন কিন্তু এই ইকুয়েশান দুটোতে জাস্ট আমি ভ্যালুগুলো বসালেই বি ডি আর এ এইগুলোর ভ্যালু যদি আমি বসাতে পারি তাহলে আমার ইকু সলভ হয়ে যাবে ওকে তাহলে আমরা দেখি এখন এই ইকুয়েশানের জন্য আমি অ্যালগোরিদম কীভাবে লিখব এখন যদি আমি অ্যালগোরিদমে চলে যাই যে আমি এই যে ইকুয়েশানটা ছিল আমাদের এই ইকুয়েশানের আমি একটা এই ইকুয়েশানটার আমি একটা অ্যালগোরিদম লিখবো সো অ্যালগোরিদম আমি কীভাবে লিখবো আমি অ্যালগোরিদম লিখতে আমাদের ফার্স্টে কি করতে হবে আমাদের ফার্স্ট লাইন ছিল হচ্ছে আমি অ্যালগোরিদমটা শুরু করব তো আমি সেটা স্টার্ট করলাম অ্যালগোদম স্টার্ট এরপরে কি করব আমাকে ইনপুট দিতে হবে কী কী ইনপুট দেব আমি আমি ইনপুট করব হচ্ছে আমার ছিল এ বি আর সি এই তিনটা আমি ইনপুট করব ওকে এই তিনটে ইনপুট করার পর আমি বলেছিলাম ইকুয়েশানটা ছোট করার জন্যে আমি ডি এর ভ্যালুটা বের করে নিব তো ডি এর ভ্যালুটা যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে আমি ক্যালকুলেট করব। আমি ক্যালকুলেট করবো কাকে ডিকে ডিকে কীভাবে ক্যালকুলেট করবো আমি এখানে একটা বিল্ট ইন ফাংশান ইউজ করবো সেটা হচ্ছে এস কিউ আর টি যেটা হচ্ছে স্কোয়ার রুটের কাজটা করবে স্কোয়ার রুটের ভেতর কী ছিল বি স্কোয়ার তার মানে বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি এই টোটাল কাজটা আমি করব ওকে এটা হচ্ছে আমার ডি এর কাজ তো আমি ক্যালকুলেট করলাম ডিক্যালকুলেট করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু করতে হবে তো সেমভাবে ক্যালকুলেট করব এক্স ওয়ান এক্স ওয়ানের তখন এক্স ওয়ানের ইকুয়েশানটা তখন কী ছিল মাইনাস বি প্লাস ডি এ এটা এবং এক্স এর মান আমি ক্যালকুলেট করবো সেটা ছিল মাইনাস বি মাইনাস ডি এ দুইটা এরপরে আমি কি করব ছয় নম্বর স্টেপে আমি হচ্ছে প্রিন্ট করব আমি প্রিন্ট করব হচ্ছে এক্স ওয়ান আর এক্স টুকে এবং সর্বশেষ আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমার টোটাল অ্যালগোরিদমটা এই অ্যালগোরিদম থেকে আমি যদি এখন চার্ট ড্র করি একটা ফ্লোচার্ট যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ফ্লোচার্টে ফার্স্ট ছিল হচ্ছে আমার একটা স্টার্ট আমি এখান থেকে স্টার্ট করব স্টার্ট করার পরে কি করব। আমার ছিল ইনপুট নিতে হবে তো ইনপুট বক্সটা আমি এঁকে ফেলি আমি এখানে ইনপুট নিব এ বি আর সি তিনটাকে আমার ইনপুট নিতে হলো ইনপুট নেওয়ার পরে আমার কি করার দরকার ক্যালকুলেট করা দরকার ক্যালকুলেটটা ছিল হচ্ছে আয়তকার একটা বক্স সবাই যদি আগের ভ্যালু আগের লেকচারটা খেয়াল করেন তাহলে সবাই দেখতে পারবেন এখানে আমার ইকুয়েশান হচ্ছে এস কিউ আর টি বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইনু সি এটা আমি ক্যালকুলেট করবো ক্যালকুলেট করার পরে আমাকে কী করতে হবে আরও কিছু ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস ভাগ এ এর পরে আমাকে ক্যালকুলেট করতে হবে এক্স টু এটা যখন ক্যালকুলেট করে ফেলবো দুইটাই তখন আমি আমি কী করবো আমি প্রিন্ট করব কাকে X1 ওয়ান আর এক্স কে এক্স আর এক্স যখন প্রিন্ট হয়ে যাবে তখন আমার লাস্ট যে পজিশন সেটা ছিল হচ্ছে আমি প্রোগ্রামটা শেষ করে দিব এটা হচ্ছে আমার প্রোগ্রাম এন্ড এটা ছিল ফ্লোচার্ট এখন এই সেম ফ্লোচার্টের জন্য আমি যদি একটা প্রোগ্রাম লিখি তাহলে কি লিখতে হবে আমার ফার্স্ট আমি একটা হেডার ফাইল ডিক্লেয়ার করি হেডার ফাইল ডিক্লেয়ার করলাম হেডার ফাইলের পরে আমি আমার মেইন ফাংশনটা লিখলাম মেইন ফাংশানে আমি এই ইনপুট ভ্যালুগুলো যেহেতু ইনপুট দিব তার আগে আমি এটা ডিক্লেয়ার করে নিচ্ছি আর যেহেতু এখানে ভাগটা অনেক কিছু আছে আমি এইটা ফ্লট হিসেবেই ডিক্লেয়ার করি যেহেতু দশমিক অ্যান্সার আসতেই পারে তো ফ্লট আমি ডিক্লেয়ার করলাম এ যেহেতু এবিসি প্রথমে আমি ইনপুট নিব সেই তিনটা এরপরে আমি দুইটি ইকুয়েশান একটা হচ্ছে ডি একটা এক্স ওয়ান একটা এক্স টুতে রেখেছি তো এইগুলো আমি ডিক্লিয়ার করবো ডি এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু এই সবগুলো আমি ডিক্লিয়ার করে নিলাম এটা হচ্ছে আমার ডিক্লিয়ার শেষ এখন আমি একটা প্রিন্ট লাইন লিখতে পারি এফ সে কী করবে সে ভ্যালুগুলোকে ইন্টার করতে বলবে ভ্যালুগুলোকে ইন্টার করতে বললাম এরপর আমি স্ক্যান এফ নিলাম স্ক্যান এফ আমি কী যেহেতু ফ্লট পার্সেন্ট এফ কতগুলোর জন্যে এ বি এবং সি এর জন্যে তো পার্সেন্ট এফ পার্সেন্ট এফ আরেকটা হচ্ছে পার্সেন্ট এফ তিনটা অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি তিনটার জন্য আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি ডি এর মানটা বের করব বিল্ড ইন ফাংশান এস কিউ আর টি বি ইন্টু বি বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইন সি এটা ক্যালকুলেট করব এরপর এক্স ওয়ান ক্যালকুলেট করবো সেটা হচ্ছে মাইনাস বি প্লাস ডি বাই টু এরপরে এক্স কে ক্যালকুলেট করবো মাইনাস ডি মাইনাস বি মাইনাস ডি টু এ এটাকে ক্যালকুলেট করব এরপরে আমি প্রিন্ট করব প্রিন্ট এফ যেহেতু সব ফ্লোর দেয়া তো পারসেন্ট এফ এক্স ওয়ান প্রিন্ট এটা আমি আমরা ইচ্ছা করলে এক লাইনেও লিখতে পারি এক্স টু এবং দুইটাকে আমি প্রিন্ট করে দিলাম এবং লাস্টে একটা রিটার্ন টাইপ ডিক্লেয়ার করে ব্র্যাকেটটা শেষ করলাম এটাই হচ্ছে আমাদের যে ইকুয়েশানগুলো আমরা লিখি ইকুয়েশানগুলোকে আমরা এভাবে সলভ করে দিতে পারি ওকে তো এটাই ছিল আজকের ইকুয়েশান ইমপ্লিমেন্টেশান আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর কি কি বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা আপনাদের সাথে থাকলে আমাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের উৎসাহ আমাদেরকে নতুন নতুন ভিডিও পোস্ট করতে অনুপ্রাণিত করবে সবাই ভালো থাকবেন সেই কামনায় শেষ করছি আজকে ধন্যবাদ